আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত। ওই পরিস্থিতি সিরিজের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা একটি স্পেশাল বই সম্পর্কে জানবো, যে স্পেশাল বইটি আপনাদের জীবনে প্রোডাক্টিভিটিটা বাড়াতে অনেক হেল্প করবে। অর্থাৎ আপনি কাজ করছেন বাট আপনার কোনো প্রোডাকশন হচ্ছে না, কাজ করছেন খাটনি করছেন বাট আপনি নিজের জীবনে কিছু গেইন করতে পারছেন না, এরকম সমস্যায় ভুগলে এই বইটি আপনাকে সাজেশন দেবে ইনশাআল্লাহ, এবং সেটা ইসলামিক পদ্ধতিতে। সেই বইটির নাম হচ্ছে প্রোডাক্টিভ মুসলিম। খুবই পপুলার একটি বই, খুবই পপুলার প্রোডাক্টিভ মুসলিম। আর এই বইটি মূলত প্রকাশ করা হয়েছে গার্ডিয়ান পাবলিকেশনস থেকে। আর এই গার্ডিয়ান পাবলিকেশনস থেকেই আমার জানা মতে সব থেকে বেস্ট বইগুলো এখান থেকে বের করা হয় আলহামদুলিল্লাহ, এবং থ্যাংকস টু গার্ডিয়ান পাবলিকেশনস। তো প্রোডাক্টিভ মুসলিম এই বইটি মূল লেখা হচ্ছে মোহাম্মদ ফারিস। মোহাম্মদ ফারিসের আপনারা বিস্তর বর্ণনা পেয়ে যাবেন বইটির প্রথম পেজেই। একজন আন্তর্জাতিক মানের পাবলিক স্পিকার এবং প্রোডাক্টিভিটি বিশেষজ্ঞ ও লেখক, তিনি হচ্ছেন মোহাম্মদ ফারিস, এবং তিনি প্রোডাক্টিভ মুসলিম .com এর প্রতিষ্ঠাতা। লিখেছেন দুনিয়াব্যাপী সাড়া জাগানো বেস্ট সেলার বই দ্য প্রোডাক্টিভ মুসলিম, ওয়্যার ফেইথ মিটস প্রোডাক্টিভিটি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, মিশর, সৌদি আরব সহ বিশ্বের 15টিরও দেশে অধিক ইভেন্ট এবং সেমিনারে ওয়ার্কশপ পরিচালনা করেছেন তিনি, এবং অনলাইনে কয়েক মিলিয়ন ফলোয়ারের জীবনে প্রোডাক্টিভিটি বিষয়ে প্রেরণার প্রদীপ জ্বালিয়ে যাচ্ছেন তিনি। তিনি হচ্ছেন মোহাম্মদ ফারিস। এই বইটি মূলত তারই লেখা। বইটির নাম হচ্ছে দ্য প্রোডাক্টিভ মুসলিম, ওয়্যার ফেইথ মিটস প্রোডাক্টিভিটি। আর এই বইটি ভাষান্তর করেছেন মিরাজ রহমান এবং হামিদ সিরাজি। বইটার নাম যেরকম, বইটি কিন্তু আসলে অসাধারণ। চলুন আমরা বইটির ভেতরের অংশ একটু দেখে নিই, তাহলে মোটামুটি বইটা সম্পর্কে জানতে পারবো যে এটা আমাদের আসলে কী দিতে চলেছে। বইটার সূচিপত্রে আমরা একটু চলে যাই। সূচিপত্রের প্রথম অধ্যায়তে দেখতে পাবেন প্রোডাক্টিভিটি কী বা এটার পরিচয় সম্পর্কে এখানে কিন্তু বিস্তর বলা হয়েছে। ইসলাম এবং প্রোডাক্টিভিটি, এই দ্বিতীয় অংশটা কিন্তু বেস্ট ইন্টারেস্টিং। ইসলাম এবং প্রোডাক্টিভিটির মধ্যে যে অসাধারণ একটি মিল রয়েছে, বা কেউ যদি জীবনে ইসলামকে ফলো করে বা ইসলামকে আঁকড়ে ধরে, তাহলে তার জীবনে যে প্রোডাক্টিভিটিটা বাড়বে বা সে কাজ করলে সেটার যে বরকত বাড়বে বা যে কাজ করবে সেটার ফলাফল কিন্তু সে পাবে, এরকমই একটি বিষয় এখানে আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে ইসলাম ও প্রোডাক্টিভিটি, আধুনিক প্রোডাক্টিভিটির ইতিহাস এবং দৈনন্দিন জীবনে তার প্রভাব, ইসলামের দৃষ্টিতে প্রোডাক্টিভিটি ইত্যাদি। তৃতীয় অধ্যায় রয়েছে স্পিরিচুয়াল প্রোডাক্টিভিটি, স্পিরিচুয়াল এনার্জি, স্পিরিচুয়াল ফোকাস, স্পিরিচুয়াল টাইম, ফিজিক্যাল প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভ অভ্যাস গঠন বা কীভাবে আপনি আপনার এইমটা লক্ষ্য করবেন, জীবনে কী চান আপনি সেটা গেইন করতে পারবেন, এবং সেটা ইসলামিক পন্থায় নিজের প্রোডাক্টিভিটিটাকে বাড়িয়ে সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন, সেটাই কিন্তু এখানে শেখানো হয়। এবং মোহাম্মদ ফারিস কিন্তু লক্ষ লক্ষ ফলোয়ারের এই অনুপ্রেরণার নাম, মোহাম্মদ ফারিস, যিনি প্রোডাক্টিভিটির বিষয়ে কিন্তু একজন বিশেষজ্ঞ। এবং এই বইটি এতটা পপুলার হওয়ার কারণ হচ্ছে এটাই। এরপরে বর্তমানে যেহেতু রমাদান আসছে, এই বইটির অষ্টম অধ্যায়ে এই রমাদান সম্পর্কে কিন্তু বেস্ট কিছু টিপস এখানে দেওয়া রয়েছে, এবং এই অষ্টম অধ্যায়ের নাম হচ্ছে রমাজান এবং প্রোডাক্টিভিটি। রোজা কি প্রোডাক্টিভিটি ক্ষতি করে? রমজান অনুশাসন আর এক সফর, রমজানের চ্যালেঞ্জ সমূহ, রমজানে কীভাবে প্রোডাক্টিভিটি চ্যালেঞ্জ অতিক্রম করবেন, এরকম রমজানের মধ্যে এই বইটি হতে পারে আপনার বেস্ট চয়েস। এবং আপনি এই বিষয়টা পড়ে বুঝতে পারবেন যে রমাজান রাখলেও আপনি প্রোডাক্টিভিটির ন্যূনতম ক্ষতি হবে না, বরং আরও বাড়বে। তো যাই হোক, ইসলামিকভাবে কীভাবে আপনার জীবনকে প্রোডাক্টিভ করে তুলবেন বা আপনার জীবনে কীভাবে ফলপ্রসূ করবেন, সেই বিষয়ের একটি বিস্তর সলিউশন কিন্তু মোহাম্মদ ফারিসের এই প্রোডাক্টিভ মুসলিম বইটি, যেটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই এই বইটি নিজেদের সংগ্রহে রাখবেন, খুবই অসাধারণ একটি বই। যারা নিয়েছেন এর আগে বই আমাদের কাছ থেকে, আমাদের বুক রিভিউ করার আগে কিন্তু এই বইটা অনেক সেল হয়েছে আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ, এবং সবাই এই বইটির 5/5 রেটিং দিয়েছেন। এই বইটি আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে রাখবেন, তবে অবশ্যই যদি বিউটিফুল ইসলাম থেকে নিতে চান এবং অন্যান্য বাংলাদেশের যে কোনো পপুলার ইসলামিক বই আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে। বই হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করার সুযোগও থাকছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন, সরাসরি কলও করতে পারেন, অথবা ফেসবুক, ইমো এবং হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আজকের মধ্যে পর্যন্তই। সংগ্রহ করুন প্রোডাক্টিভ মুসলিম আর হয়ে যান একজন প্রোডাক্টিভ ম্যান। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত।